খাগড়াছড়ির পাঁচছড়িতে হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। দুপুরে দুই কক্ষ বিশিষ্ট নির্মিত ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন তারা, পরে চাবি হস্তান্তর করেন খাগড়াছড়ি সদর জোনের উপ অধিনায়ক মেজর সুলতান মাহমুদ। এ সময় পাঁচছড়ি সাব জোনের 2IC ক্যাপ্টেন আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পাঁচছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী জানায়, পাহাড়ে মানবিক সেবার অংশ হিসেবে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সদর জোন। তারই ধারাবাহিকতায় পাঁচছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের অসহায় ও বৃদ্ধ আব্দুর রশিদের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।